আইপিএল ছাড়া ইংলিশ সামারে ক্রিকেটারদের অন্যান্য লীগ খেলতে বিধিনিষেধ আরোপ করার পথে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি। এতে পিএসএল সহ অনেক লীগেই খেলা হবে না ইংলিশ ক্রিকেটারদের। ক্ষুব্ধ হয়ে ক্রিকেটাররা এবার দিয়েছেন আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি। সম্প্রতি দ্য টেলিগ্রাফ জানায়, ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট চলাকালে কোনো ভিনদেশি লিগে অংশ নিতে পারবেন না ইংলিশ ক্রিকেটাররা, তবে আইপিএল এই বিধিনিষেধের আওতামুক্ত। মূলত ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে তারকা ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে, আর তা শুধু দ্য হান্ড্রেড বা ভাইটালিটি বাস্টার ক্ষেত্রেই নয়, ইংল্যান্ডের প্রথম শ্রেণীর ক্রিকেটের জন্য। সেক্ষেত্রে পাকিস্তান সুপার লীগ সহ আরও অনেক লীগের ক্ষেত্রেই বিধিনিষেধ চলে আসে পিএসএল এর বিদেশি ক্রিকেটারদের, বড় একটি অংশ ইংল্যান্ডের। অন্যান্য লীগেও তাদের সরব উপস্থিতি। ইসিবি এখনও আনুষ্ঠানিকভাবে তাদের সিদ্ধান্ত না জানালেও টেলিগ্রাফের প্রকাশিত খবর শুনে ক্ষুব্ধ ইংল্যান্ডের ক্রিকেটাররা। ইংল্যান্ডের প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন নিজেদের মধ্যে ইস্যুতে আলোচনা করেছে। সেখানে ক্রিকেটাররা জানিয়েছেন, সম্ভবত দ্য হান্ড্রেডকে বাঁচাতেই বোর্ড এমন উদ্যোগ নিচ্ছে। ইংল্যান্ডের প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন পিসিএ এর প্রধান ক্রিক ইনফোকে বলেন, পিসিএ এর আইনি দল বর্তমান নতুন নীতিমালা বাস্তবায়নের বিষয়টি গভীরভাবে দেখছে। এই নতুন নীতি চালু হলে খেলোয়াড় ও তাদের প্রতিনিধিদের উপর কেমন প্রভাব পড়তে পারে তা বুঝতে মতামত নেওয়া হচ্ছে। চূড়ান্ত ঘোষণা এখনও না এলেও বিষয়টি নিয়ে চিন্তা ভাবনায় ক্রিকেটারদের মতামতের গুরুত্ব না থাকায় হতাশ ইংল্যান্ডের খেলোয়াড়দের বড় একটি অংশ। ইংলিশ সামারে ব্যস্ত সূচি থাকে ঘরোয়া ক্রিকেটের, তবে সে সময় আইপিএল সহ বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি লিগও থাকে। পিএসএল অতীতে ফেব্রুয়ারি মার্চে হলেও এখন থেকে মাঠে গড়াবে এপ্রিল মে মাসে। এছাড়া কানাডার গ্লোবাল টি টোয়েন্টি, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, লঙ্কা প্রিমিয়ার লিগ, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটেও খেলতে পারবেন না ইংল্যান্ডের ক্রিকেটাররা। ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড কুল দ্য গার্ডিয়ানকে বলেন, আমরা আমাদের ক্রিকেটের স্বার্থ রক্ষা করতে চাই। ইংল্যান্ড এবং ওয়েলসের ক্রিকেটের স্বার্থই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব কিছু বিবেচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আইপিএল নিয়ে অবশ্য ইসিবি কোনো কড়াকড়ি আরোপ করেনি। যারা আইপিএল এ নাম লিখিয়েছেন তাদের নিজ দেশের ঘরোয়া ক্রিকেট বাদ দিয়ে আইপিএল চালিয়ে যেতে নেই কোনো বাধা। বিপিএল এর ক্ষেত্রে অবশ্য কোনো বিধিনিষেধ থাকছে না। ডিসেম্বরে শুরু হয়ে ফেব্রুয়ারিতে শেষ হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে নাম লেখানো ইংলিশ ক্রিকেটারদের এনওসি দিতে আপত্তি থাকার কথা নয় ইসিবির, যদিও বিপিএল এ নাম লেখানো ইংলিশ ক্রিকেটারের সংখ্যা খুব একটা বেশি নয়। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।